সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষীদের, ধান চাষীদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই। ধান চাষীরা MSP অনুযায়ী 2350 টাকা বুঝে নেবেন। আপনারা 1 কেজি কেন, 1 গ্রামও ধল্লা বা বাটা কাটতে দেবেন না। যদি কোথাও কাটে কিষাণ মান্ডি বা সমবায়ে আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান, আমরা স্পটে এসে প্রতিবাদ করব, যা করার করব। এক প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকে হুগলিতে এই কথা বলে গেছেন শুভেন্দু অধিকারী। যারা চাষি আর কি, যারা ধান বিক্রি করেন, বলেছেন যে হিসেবটা ঠিক করে বুঝে নেবেন, কুইন্টাল প্রতি 2350 টাকা, আর 1 কেজিও মাইনাস করবেন না, ওরা চাইলেও করবেন না। মানে কুইন্টাল প্রতি দামটা বুঝে নেবেন, আর যাতে মাইনাস না করে ধানে, মানে সেটাও দেখবেন, যদি কোথাও হয় তাহলে খবর দেবেন, আমরা বুঝে নেব। এই কথা গতকালকে বলে গেছেন শুভেন্দু অধিকারী হুগলিতে এসে। কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাস্তবে কি হচ্ছে? সত্যি কি ওই দামে বা ওই পুরোপুরি যত কেজি ধান তত কেজির কি দাম দেওয়া হচ্ছে, নাকি মাইনাস করে দেওয়া হচ্ছে কেজি, মানে কুইন্টলে কয়েক কেজি, বা দামও কম দেওয়া হচ্ছে, কি হচ্ছে? দর্শক, কি হচ্ছে আমি সেটা দেখানোর জন্য আমি একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। শুভেন্দু অধিকারী তো গতকাল এই কথা বলে গেছেন, যদিও উনি বলে গেছেন যে যদি এর কম হয় আমাদেরকে খবর দেবেন, আমরা ব্যবস্থা নেব, কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দিয়ে দেখাবো যে হ্যাঁ, ওজনও ওরকম কমিয়ে দেওয়া হচ্ছে আর দামও কম দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী যে কথাটা বলে গেছেন সত্যি, কিন্তু তাদের দেখার দরকার রয়েছে, কারণ রাজ্য জুড়ে এই সব ক্ষেত্রে ঠকানো হচ্ছে চাষিদেরকে। তার একটা উদাহরণ দর্শক আমি আপনাদেরকে দেখাবো, কোথাকার ভিডিও সেটা আমি পরে বলছি, আগে দর্শক দেখুন। ধান দিতে গিয়ে চাষিরা মানে কিরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাদের থেকে ধান কিভাবে মানে কেটে নেওয়া হচ্ছে এবং দাম কতটা কম দেওয়া হচ্ছে, আমি দর্শক আপনাদেরকে প্রমাণ স্বরূপ একটা আর কি ভিডিও দেখাচ্ছি। আগে দেখুন দর্শক, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসছি। আপনার 28.50, এটা যদি আরো 2 বস্তা নিয়ে আনতেন এটা পুরো একদম 29.95 হয়ে যাবে। আমি কি বলছি, আমার তো 4,500 করুন না, আমার তো 500 করে বেশি দিয়ে আছে প্রতিটা বস্তায়। আমি নিজে মেপেছি, যে আমার ঘরের ধান আমি নিজে মেপে দিয়েছি, বুঝতে পেরেছেন? আপনি দরকার হলে আপনি প্রতিটা বস্তা মাপুন, যদি 500 কম হয় আমাকে বলবেন, আমার পুরো 500 করে বেশি দেওয়া আছে। ধান চাষি আমরা সাধারণত একটু বেশিই দিই। এবার কি হয়েছে, যারা ব্যবসা করে তাদের জিনিসটা আলাদা, সেইটাই, বুঝতে পেরেছেন? আরে আমি এই ফার্স্ট টাইম মান্ডিতে এসেছি, এর আগে একটা দাদা ধান দিয়ে গেছি, সেখানে আমার 5 কিলো করে বাদ দিয়ে দিয়েছে ঘরে ধারা ঝাড়া ধান। ওপরে গিয়ে বলবেন না, আমি কারণ এখানে সবাই 5 কেজি করেই নিয়েছি। কতবার দিল, 4 কেজি? 4.5 কেজি, 4.5। আমার প্রতিটা বস্তা 500 করে দেওয়া আছে এক্সট্রা, আর আমরা তো জানিই না যে এত করে বাদ যায়। সেইটাই, সবাই বলছি যে ধান কাটবেন না, ধান কাটবেন, এখানে তো 5 কেজি ধান আমার ধরুন প্রায় 100 বস্তা ধান আসবে, সেখানে তো চলে গেল 300 কেজি না 400 কেজি ধান, 100 কেজি তো আপনি চাইলে
ধান রেখে দিতে পারেন, এখন ধানের দাম বাড়বে, মান্ডিতে ধানের দাম বাড়বে। তাহলে এখান থেকে দাম কত পাচ্ছি? মান্ডিতে আপনি বস্তা বেজি 1340 টাকা করে দাম পাচ্ছেন, আর কুইন্টাল কুইন্টাল হচ্ছে তোমার 2203 টাকা। 2203 টাকা? কত নম্বর লাগছে না? 6 নম্বর। ঠিক আছে, আপনি স্যার কাই নিয়েছিলেন বলছি 2203 টাকা কুইন্টাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার ডিম আমি আর এখানে কিছু জানি না, এখানে আমার নিয়ম হচ্ছে বিল করে আপনাকে ছেড়ে দেয়, ওখানে সায়রা দেখে। দর্শক দেখলেন ধান কিভাবে কেটে নেওয়া হচ্ছে এবং দাম কত কম দেওয়া হচ্ছে, একেবারে হাতে নাতে প্রমাণ। গতকাল শুভেন্দু অধিকারী ধান এবং আলুর বিষয়ে কথা বলে গেছেন, আমি আলুর বিষয়টা এখানে কিছু বলছি না যেহেতু আমার কাছে ধান নিয়ে ভিডিওটা রয়েছে। উনি বলে গেছেন যে ধান 1 কেজিও না কাটে দেখবেন, আর দাম 2350 পার কুইন্টাল বুঝে নেবেন, না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন দর্শক কি চলছে। সুতরাং শুভেন্দুর সঙ্গে তো যোগাযোগ তো করতেই হবে, এবং আমিও চেষ্টা করব এই ভিডিও তার কাছে পাঠানোর, যে দেখুন আপনি তো বলে গেছেন চাষিদেরকে বুঝে নেওয়ার জন্য, কিন্তু এই তো হচ্ছে। সুতরাং আপনাদেরকে আরো মুভমেন্ট করতে হবে, খতিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি চলছে। দর্শক আমি যে ভিডিওটা পেয়েছি যে জেলাতে উনি এসেছিলেন, অর্থাৎ আমাদেরই জেলা হুগলি, হুগলিরই জাঙ্গিপাড়ার ভিডিও বলে দাবি করা হচ্ছে যিনি আমাকে পাঠিয়েছেন। সুতরাং খতিয়ে দেখা দরকার রয়েছে, পরিষ্কার ফুটেজ আপনারা দেখলেন, লোককেও আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন, এলাকার লোক তো আরো ভালো করে চিনবেন এবং তার বক্তব্য পরিষ্কার শুনলেন। কুইন্টাল প্রতি তারা দাম দিচ্ছেন কত? 2203 টাকা। আর শুভেন্দু অধিকারী বলে গেছেন গতকালকে 2350 টাকা, মানে পার কুইন্টাল 150 টাকা করে কম চাষিদের জন্য, মানে চাষিদের কাছে এই 150 টাকাটা অনেক। এটা 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 একটা ব্যাপার। আর ধান কিভাবে দেখুন কুইন্টালে কেটে নেওয়া হচ্ছে, বলছেন যে অন্যদের তো 5 কেজি করে কাটি, আপনাদের তো একটু কম কাটছি। চাষি তো বলছেন যে আমার তো এমনি 500 করে বেশি দেওয়া আছে, 500 করে বেশি দিয়ে 4.5 কেজি, তারপরে তো 5 কেজি কাটছেন, অ্যাকচুয়ালি কম কোথা দয়া দেখালেন, আবার বলছে ওপরে বলবেন না। পার কুইন্টাল 5 কেজি, এত কষ্ট করে ধান ফলিয়ে কুইন্টালে 5 কেজি কি আগড়া আছে নাকি, কুইন্টালে 5 কেজি ময়লা বেরোবে নাকি, কুইন্টালে 5 কেজি এরকম কেটে নেওয়া হচ্ছে ছেলেখেলা চাষিদের কাছ থেকে, এইভাবে কেটে নেওয়া, দামও কম দেওয়া, ধানও কেটে নেওয়া, ছেলেখেলা চলছে? এই হচ্ছে কৃষক প্রীতি দিদির, এই হচ্ছে কৃষক প্রীতি? এই তো ভিডিও সামনে আসছে, কি বলবেন দিদি? শুভেন্দু অধিকারী যে দাবিটা করে গেছেন বা যে তথ্য দিয়ে গেছেন, চাষিরাও শুনেছেন গতকালকে কুইন্টাল প্রতি এত, 2350, 1 কেজিও বাদ দেবেন না। আর সেখানে যদি এইরকম ধান বিক্রি করতে গিয়ে অভিজ্ঞতা হয়, এইরকম অভিজ্ঞতা, তাহলে কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কে ঠিক কে ভুল বলুন পরিষ্কার করে। শুভেন্দু অধিকারী কি ভুল বলছেন সেটাও বলুন তথ্য দিয়ে, নাকি যিনি কিনছেন তিনি মানে দুর্নীতি করছেন, কোনটা ঠিক মানুষ জানতে চান, বাংলার মানুষ জানতে চান। আমি তো দুটো ফুটেজ তো পাশাপাশি রেখে দেখাচ্ছি, আর শুভেন্দু অধিকারীদেরকেও বলবো আপনারা খতিয়ে দেখুন, যখন বলেছেন চাষিদেরকে যে আমরা দেখবো খবর দেবেন, এই তো জাঙ্গিপাড়ার ভিডিও, আপনারা খোঁজ নিন এক্স্যাক্টলি কোথাকার ভিডিও, আমার কাছে এসছে বলতে পারেন ভাইরাল হিসেবে, কিন্তু জাঙ্গিপাড়া বলে কথাটা শুনেছি হুগলির, তো একটু খবর নিন যে এইরকম হচ্ছে চাষিদের সঙ্গে, এই এত কম এবং দামও কম, কি হচ্ছে এটা? চাষিদের সঙ্গেও এরকম সব গাদ্দারি করা হচ্ছে, তাদের কাছ থেকে মানে এরকম টাকা কেটে নেওয়া হচ্ছে, ধান কেটে নেওয়া হচ্ছে, চাষিদেরকে মেরে বড় লোক হওয়ার চেষ্টা নাকি, আর সেগুলো প্রশাসনও কি চোখ বুঝে থাকবে সহ্য করবে? দর্শক এটা তো আমি একটা উদাহরণ দেখালাম হুগলির জাঙ্গিপাড়া, আলুর ব্যাপারটা আমি এখনো পাইনি। শুভেন্দু অধিকারী আলুর সম্পর্কে গতকাল বলে গেছেন হুগলিতে, আমি সেটাও দেখছি, আলুর যেটা পাওয়ার কথা সেই মতো আলু কেনা হচ্ছে কিনা বা চাষিরা বিক্রি করতে পারছেন কিনা, যদি সেখানেও এরকম গাদ্দারি হয় আপনারা দর্শক ভিডিও করবেন আমাকে পাঠাবেন, তো আমি সেগুলো সামনে আনবো, ফাঁস করে দিতে হবে এইসব দুর্নীতিকে, ফাঁস করে দিতে হবে ভিডিও ফুটেজ জোগাড় করে। ওনারা হয়তো এখন এই ভিডিও দেখে ওনারাও একটু কৌশল করবেন যাতে করে ভিডিও ফুটেজ না ওঠে, আপনারাও করবেন, ছাড়বেন না, ছাড়বেন না, যত যা কারচুপি হবে সব ধরুন,
ধরতে হবে, চোরদেরকে ধরতে হবে, চোরদের পেছনে পড়ে থাকতে হবে, ধরতে হবে, চুরি বন্ধ করতে হবে, যা খুশি চলতে পারে না। আলু সম্পর্কেও যদি কিছু তথ্য থাকে দর্শক আমাকে দেবেন তো আমি সামনে আনবো, সামনে আনবো, একেবারে পর্দা ফাঁস করে দিতে হবে। চাষিদের সঙ্গে এইসব চলছে দর্শক, যদি আপনাদের কাছেও তথ্য থাকে আমাকে পাঠাবেন, আমি সামনে আনবো। যদি যেসব অভিযোগ এসছে তার যদি সত্যতা প্রমাণ হয় আমরা চাইব দৃষ্টান্তমূলক শাস্তি, শাস্তি চাইব। কি বলবেন দর্শক বলুন কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।